নমস্কার বন্ধুরা, চলে আসলাম ঘূর্ণিঝড় ডানার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ডানার স্থলভাগে আছড়ে পড়া অর্থাৎ ল্যান্ডফলের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে এবং হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে, আছড়ে পড়তে পারে নয়, আছড়ে পড়বে স্থলভাগে, এবং যার ফলে ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যাবে গিয়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি, কন্টাই, কাকদ্বীপ এই দিকগুলোতে কিন্তু বেশি এফেক্ট পড়বে এমনটাই কিন্তু নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। যেমন আমরা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া এ সমস্ত অংশেও কিন্তু ব্যাপক পরিমাণের প্রভাব থাকবে। ঘূর্ণিঝড় যেহেতু ল্যান্ডফল করছে পারাদ্বীপ দিকটাতে, চান্দবালি, বালাসোর, ভদ্রক এদিকগুলোতে, তার কারণে কিন্তু ওড়িশা উপকূলে ইতিমধ্যেই ভয়াবহ ঝড়ের যে ঝাপটা সেটা কিন্তু চালু হয়ে গেছে গিয়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, বর্ধমান এদিকগুলোতেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড়ো হাওয়া চালু হবে। ইতিমধ্যে চালু হয়েছে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, কিন্তু সেটা একটা শক্তিশালী নয়, একটা শক্তিশালী দমকা হাওয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যেও চালু হবে। এবং আজ ভোর রাত্রি অর্থাৎ বলতে পারেন 24 তারিখ সারা রাত্রি এবং 25 তারিখ প্রবেশ করতে না করতে রাত্রি 12টার পর থেকে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং 25 তারিখ কিন্তু সারাদিন চলবে। এরপর আস্তে আস্তে করে 26 তারিখ পর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়া শুরু হবে। কিন্তু এখন আমরা যদি দেখছি এই মুহূর্তে রয়েছে এটি ওড়িশার পুরো স্থলভাগের কাছাকাছি, দেখতে পাচ্ছেন এখন অবধি কিন্তু পুরোপুরিভাবে আছড়ে পড়েনি। এখন এই অংশটা যখন চলে যাবে, আছড়ে পড়বে এখানটার মধ্যে, তখনই কিন্তু পুরোপুরিভাবে ল্যান্ডফল হয়ে যাবে গিয়ে। এখনও কিছুটা বাকি আছে ল্যান্ডফলের সময়, সবে কিছুর অংশ শুয়েছে কিন্তু উপকূলের মধ্যে। তো এবার আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে যখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদম গভীর রাত্রে কিন্তু এটি ল্যান্ডফল করবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, কন্টাই, মন্দারমণি, দীঘা, বাতাগং, মোহনপুর এদিকগুলোতে বইছে। দেখতে পাচ্ছেন আমরা যদি একবার আবহাওয়া রেডার দিয়ে, আবহাওয়ার পিকার দিয়ে মাপি, 80-90 এমন কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দমকা ঝড়ো হাওয়া উপকূল, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশগুলিতেই বইবে। ব্যাপক পরিমাণে কিন্তু ঝড়ো হাওয়া আছে, ইতিমধ্যে হয়তো উপকূল থেকে সমস্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সাইডটাও কিন্তু দমকা ঝড়ো হাওয়া চলবে, প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি দমকা ঝড়ো হাওয়া চলবে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, বলরামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কোলাঘাট, তারপর হচ্ছে বাংলাদেশের কলাপাড়া এবং লালমোহন এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে ব্যাপক উত্তাল থাকবে। তারপরে মোটামুটি ভোরবেলা নাগাদ কিন্তু এই ঝড়ো হাওয়া কন্টাই এবং মন্দারমণি সাইডে 82 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠবে এই ঘূর্ণিঝড়ের ফলে। সর্বোচ্চ কিন্তু 84 কিলোমিটার বা 85 কিলোমিটার গতিবেগ উঠতে পারে এই ঝড়ো হাওয়ার, বিশেষ করে কাথি, কন্টাই, মন্দারমণি এদিকগুলোর সামনে। আর একই সঙ্গে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ দিকটাতেও 80-র কাছাকাছি রয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সে সময় ঝড়ো হাওয়া কলকাতার দিকেও কিন্তু থাকবে দমকা ঝড়ো হাওয়া। কলকাতায় হয়তো তেমন একটা শক্তিশালী দমকা ঝড়ো হাওয়া নাও থাকতে পারে, কিন্তু 40-50 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গতিবেগ থাকতে পারে গাস্টিং অর্থাৎ দমকা ঝড়ো হাওয়ার। একই সঙ্গে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, দুর্গাপুর এদিকগুলোতেও হবে। তারপর আমরা যদি একটু প্লে করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামীকাল সকাল 8টার মধ্যে কিন্তু এই ঝড়ো হাওয়া বাড়বে এবং মেদিনীপুর, বালিচক, পিংলা এদিকগুলোতেও ব্যাপক পরিমাণের গাস্টিং দেখা যাচ্ছে। 60 কিলোমিটারের ওপরেই রয়েছে শালবনি, কেশপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা, রায়পুর, পাঁশকুড়া, ঝাড়গ্রাম সাইডটাতে। আর সে সময়ও কিন্তু চন্দননগর, কলকাতা, শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু প্রভাব রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এদিকগুলোতে, আর উপকূলেতে চলবে ব্যাপক পরিমাণে ঝড়ের প্রভাব। তারপরে মোটামুটি আগামীকাল রাত্রেবেলার দিকটাতে কিন্তু এই ঝড়ের যে প্রভাব সেটা কমা শুরু হবে, কিন্তু রাত্রেবেলা নাগাদও কিন্তু উপকূলে যে উত্তাল, যে সমুদ্র উত্তালটা সেটা কিন্তু থাকবে, সেটা কিন্তু কমবে না। আগামীকাল সারাদিন সমুদ্র কিন্তু উত্তাল থাকবে ব্যাপক পরিমাণে। আর তারপরে আস্তে আস্তে করে কিন্তু 25 তারিখের পর সোমবার, শনিবার, 26 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি কি এটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে। অর্থাৎ যেটা বললাম শুরুতে আপনাদেরকে, 26 তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে এটি পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এবার আমরা সরাসরি দেখে নেব একবার বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে। তো একবার উপগ্রহ চিত্রটা দেখায় কী কন্ডিশানে আছে, আপনাদের একবার ভয়ঙ্কর দৃশ্যটা তুলে ধরি আপনাদের কাছে। তো উপগ্রহ চিত্রটা একটু লোড নিতে দেরি করছে, হ্যাঁ এই দেখুন উপগ্রহ চিত্র বলছে সবে একটুখানি অংশ কিন্তু ছুঁয়েছে ভুবনেশ্বর, পারাদ্বীপ, পুরী, ভদ্রক, বালাসোর দিকটা। এখন অবধি কিন্তু এই যে প্রভাব, মেন বড় যে মেঘটা আছে এই দেখুন, এই বড় মেঘটা, এটা কিন্তু এখন অবধি সমুদ্রের ওপরে রয়েছে। এবং এর যে
একটু একটু মেঘ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল থেকে ঢোকা শুরু হয়ে গেছে, হলদিবাড়ি, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, পিংলা, উলবেড়িয়া, বারুইপুর, চন্দ্রকোনা, আরামবাগ, গোসাবা এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা দিকটাতে আস্তে আস্তে করে কিন্তু যখন এই বড় মেঘটা কিন্তু এদিকে ঢুকে যাবে গিয়ে, তখনই কিন্তু মেন খেল দেখাবে। কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা, হাওড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া সাইডটাতে কলকাতা দিকটাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে এই ঘূর্ণিঝড়ের বৃষ্টির। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু আপাতত লাল সতর্কতা রয়েছে। বিশেষ করে তো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকগুলো কিন্তু ব্যাপক ভয়াবহ বৃষ্টির কিন্তু লাল সতর্কতা থাকবে এবং বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটাও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের যে মেঘের কন্ডিশন, দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করেছে, পুরো আস্তে আস্তে করে কিন্তু ঘুরতে ঘুরতে এটা কিন্তু এই দেখুন বড় হচ্ছে, দেখুন ঢুকছে উপকূলে আস্তে আস্তে করে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু খাটাচ্ছে। যেহেতু এখন অনেকটাই এই মেন অংশটা অনেকটাই দূরে আছে তো আরেকটু টাইম লাগবে, আরও 4-5 ঘন্টা এখনও কিন্তু টাইম লাগবে, মোটামুটি ভোররাত্রি থেকে আপনারা অনুভব করতে পারবেন। আর সবাই কিন্তু কমেন্টে জানাবেন যারা ভোররাত্রে এই ভিডিওটি দেখছেন, ভোররাত্রে বা আগামীকাল 24 তারিখে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন পরিস্থিতি আপনাদের এখানে রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের। তো এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারটা যদি যাই, দেখুন যে যে মেঘটা আছে বৃষ্টিপূর্ণ মেঘটা সেটা কিন্তু এখনও বাইরেই রয়েছে, এখন অবধি এটা সমুদ্রের মধ্যেই রয়েছে। বৃষ্টিপূর্ণ মেঘটা যতক্ষণ অবধি না এটা স্থলভাগে প্রবেশ করছে ততক্ষণ অবধি কিন্তু তেমন কোনো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, এটাও আপনাদের কাছে তুলে দিলাম। প্রত্যেকটা খুঁটিনাটির রিপোর্ট কিন্তু আপনাদেরকে আমরা দেখেই যাচ্ছি, কারণ আমরা চাই না যে কোনোরকমভাবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হোক, তার জন্য কিন্তু সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখেই যাচ্ছি। এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কলকাতা এবং তার আশেপাশে কিছু কিছু জেলায়, যার ফলে তেমন এটা কিন্তু সবে শুরু। এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা যদি চলে যাই এবার বজ্রবিদ্যুৎ মোড়ের এই জায়গাটাতে, তাহলে দেখুন এখন তো ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে এই জায়গাগুলিতে। তারপর আমরা গভীর রাত্রে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এটা আছড়ে পড়ছে তখন কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। দেখুন দীঘা, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন সাইডটাতে ভয়াবহ পরিমাণে বৃষ্টি হবে। তারপরে এই বৃষ্টি কিন্তু আস্তে 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 করে বাড়তে থাকবে। খড়গপুর মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস রয়েছে, প্রায় 54-55-60 মিলিমিটারের কাছাকাছি রয়েছে বৃষ্টি, পুরো একদম পুরো কিন্তু ভাসিয়ে দেবে খড়গপুর, বালিচক, পিংলা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, ভগবানপুর, বাজকুল, ময়না এবং পাঁশকুড়া সাইডটাতে। একই সঙ্গে কলকাতা, আরামবাগ, বাঁকুড়া এবং জামশেদপুর, চাকুলিয়া দিকগুলোতেও বৃষ্টি হবে। তারপরে যখন আমরা সকালবেলা অর্থাৎ 25 তারিখে পুরোপুরিভাবে দিনের বেলা প্রবেশ করে যাচ্ছি আমরা, সে সময় কিন্তু সকাল 8টা নাগাদও আরও বৃষ্টি বাড়বে 60 মিলিমিটার, মানে এমনিতে সারারাত্রি তো বৃষ্টি চলবে, তার মধ্যে 60-70 মিলিমিটার বৃষ্টি আবারও হবে সকালের দিকটাতে, মানে এতটা পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এমনি এমনি কিন্তু আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেনি, তার কারণ বৃষ্টি যদি এতটা হয় এই সমস্ত অঞ্চলগুলিতে তাতে কিন্তু এতটাই বৃষ্টি, এতটা লাল সতর্কতা হওয়াই কথা। এই কোলাঘাট, উলবেড়িয়া, বাঁকুড়াতেও দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি রয়েছে, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা কলকাতা, খড়দা, চন্দননগর মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দীঘা, কন্টায়, মন্দারমণিতে, গঙ্গাসাগরে তো চলবে বৃষ্টি। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে পুরুলিয়া দিকটাতেও যাচ্ছে, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এদিকটাতে, অর্থাৎ এদিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। আর আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টির পরিমাণটাও দেখুন কাটতে থাকবে। কিন্তু কলকাতা সাইডেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে পশ্চিম সাইডটাতে, যেমন আমতা, খানাকুল, তমলুক, কোলাঘাট, আরামবাগ সাইডটাতে এবং পানিহাটি, ব্যারাকপুর, পান্ডুয়া অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে করে নিম্নচাপ এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কাটতে থাকবে এবং তারপরে কিন্তু 26 তারিখে শুধু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে করে এই প্রভাবটা কেটে যাবে এবং এই প্রভাবটা চলে যাবে গিয়ে ভারতের একদম মধ্যভাগে, দেখতে পাচ্ছেন দক্ষিণ মধ্যভাগে চলে যাচ্ছে গিয়ে, এবং এটা আর পরবর্তীকালে আর কোনো হয়তো তেমন আর কোনো প্রভাব পড়বে না। এরপরে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে আর কোনো দ্বিতীয় সিস্টেম তৈরি হবে কি না, কারণ আমাদের এগুলো দেখতে লাগবে। এর আগেরটা এভাবেই কিন্তু আমরা ফাইন্ড করেছিলাম ঘূর্ণিঝড়টি, তারপরে আমরা দেখাতে দেখাতে পুরো একদম শেষমেশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেল গিয়ে। তারপরে আমরা যদি এরপরে 1 তারিখের পর যদি আমরা শুক্র, শনিবার, 2 তারিখে যাই, আপাতত এখন অবধি কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, তবে দেখি পরবর্তীকালে কী হয় যদি এরপরে আরও কোনো ঘূর্ণাবর্ত বা কিছু তৈরি হয়, কারণ দক্ষিণ চীন সাগর থেকে আবার একটি নতুন সিস্টেম তৈরি হয়ে স্থলভাগে আছড়ে পড়েছে, এটা কিন্তু বঙ্গোপসাগরে আসলে আবার বাঁক নিতে পারে এমন চান্স থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।